তেবে বদলিলা পাগ উপকূল অঞ্চলের কোহলা পাগ সাংক বর্ষা আসন্তা দুই দিন মধ্যে উপকূল ও অভ্যন্তরীণ জেলার বর্ষা সম্ভাবনা তেবে সম্পূর্ণ খবরটি জাঁয়া ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন আদি তা পূর্ব আমার চ্যানেল চন্দনড়িয়া এপর্যন্ত সবসক্রাইব করে না তো এবে হি সবসক্রাইব করে দিও এবং পাখে থাকা বেল আইকনটি দবাই দিও আগু কমিটি অপডেট খবরগুলো সর্বপ্রথমে জাঁয়া তবে রাজ্যের দক্ষিণ বঙ্গোপসাগরে গুরুচাপ বলয় সৃষ্টি হয়ে আকাশ মেঘাচ্ছন্ন রহবা সহ বিভিন্ন স্থানের বর্ষা হয়েছে। গুরুবার মধ্যপ্রদেশ উপরে এক ঘূর্ণিবলয় রহব, শুক্রবার এহা বিহার উপরে রহব। এহা প্রভাবে ন তারিখ পর্যন্ত রাজ্যের অধিকাংশ স্থানের বর্ষা হব। এপরিকি ছরু আট তারিখ পর্যন্ত উপকূল ওড়িশার গোপালপুরু কেন্দ্রাপড়া পর্যন্ত অধিক বর্ষা হব বলে পানিপাগ বিশেষজ্ঞ প্রফেসর সুরেন্দ্রনাথ পশুপালক পূর্বানুমান করেছেন। প্রফেসর পশুপালক পূর্বানুমান অনুযায়ী বর্তমান যেপরি মেঘুয়া পাগ অছি আসন্তা ন তারিখ পর্যন্ত এহা জারি রহব। অধিকাংশ স্থানের বর্ষা হওয়া সহ সাত রু ন তারিখে পাগ অধিক কোহলা রহব। ছ তারিখ তুলনার সাত ও আট তারিখে অধিক বর্ষা হব, নরে ঝিপিঝিপি বর্ষা হব। হলে ছরু আট তারিখ মধ্যে ভুবনেশ্বর কটক পুরীতে পচাশ রু ষাট মিলিমিটর পর্যন্ত বর্ষা হয়ে পড়ে। এই সময়ের পশ্চিম ও উত্তর ওড়িশার বর্ষা কম হব, কতক স্থানের অধিক বর্ষা হয়ে পড়ে। হলে বর্ষার পরিমাণ কুড়ি রু তিরিশ মিলিমিটর ভিতরে রহব। এই সময়ের রাতের তাপমাত্রা বড়িব না, কিন্তু দিনর তাপমাত্রা কমিবার কোহলা পাগ রহব। কতক স্থানের দিনর তাপমাত্রা ষোল ডিগ্রি খসি পড়ে। এই দিনগুড়ি বঙ্গোপসাগর পবন স্থলভাগ বহব, জলীয় বাষ্প অধিক রহবা সহ তাপমাত্রা কম রহবা কারণর অধিকাংশ স্থানের বর্ষা হব। হলে ন তারিখর থা উত্তরা পবন বহব, ফলে আসন্তা কিছু দিন থা পুঁ ফেরব। সবুঠু গুরুত্বপূর্ণ কথা হল এই চারিদিনের পাগ বারম্বার বদলিব, পাপাগ ব্যবস্থা পুরা অস্থির রহব, যা লোক স্বাস্থ্য উপরে অধিক প্রভাব পকাইব বলে প্রফেসর পশুপালক কহিছেন। এই চারিদিন আকাশ মেঘুয়া রহলে বি আট রু কুহুড়ি পড়ব, নরে বিভিন্ন স্থানের ঘন কুহুড়ি পড়ব। ভিডিওটি ভালো লাগিলে লাইক করন্তু এবং পানিপাগ সম্বন্ধীয় অধিক অপডেট খবরগুলো সর্বপ্রথমে জাঁয়া আমার চ্যানেলকে সবসক্রাইব করন্তু এবং পাখে থাকা বেল আইকনটি দবাই দিও।